ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট, অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট। আপনারা ভাবছেন যে এতগুলো ব্র্যান্ডের প্রোডাক্টের রিভিউ আমি আজকে করব। অ্যাকচুয়ালি সবগুলো প্রোডাক্ট রিগ্রেটেড প্রোডাক্ট, যেগুলো আমি অনেকগুলো টাকা দিয়ে কিনেছি কিন্তু কোনো কাজ করেনি। তো কী কী কাজ করেনি আর কী কী কাজের জন্য আমি নিয়েছিলাম, তো সেগুলো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলবো যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকন আছে তা অবশ্যই ক্লিক করুন। তো চলুন শুরু করি, দেখাবো। সেটা হচ্ছে কিউট পমেট। কিউট পমেট এটা লিপকে নারিশিং করে, ময়েশ্চারাইজ করে। এটার ওজন হচ্ছে 50 গ্রাম 45 টাকা, কিন্তু এই কোম্পানি দাবি করে যে এটা লিপকে ময়েশ্চারাইজ করে এবং নারিশিং করে। অ্যাকচুয়ালি তেমন একটা কাজ করে না, খুবই ড্রাই। লিপে লাগানোর পরে অনেকটা ড্রাই ফিলিং হয় এবং এটা আপনার লিপকে ময়েশ্চারাইজ করে না। তো এটা আমার জন্য 45 টাকা পুরোই জলে। দ্বিতীয়ত আমি যেই প্রোডাক্টের কথা বলবো এটা হচ্ছে লিভন। লিভন সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এটা আপনার চুলকে ময়েশ্চারাইজ করে এবং সিল্কি করে। চুল ধোয়ার পরে এটা ব্যবহার করলে চুলটা সিল্কি ফিলিং হয়, কিন্তু আমি যেটা দেখলাম এটা আপনার কোয়ান্টিটি খুবই কম এবং প্রাইস অনেক বেশি। ছোটো কোয়ান্টিটি এবং এটার প্রাইস ছিল 120 টাকার মতো ছিল, কিন্তু তেমন কোনো কাজ করেনি, চুল বরঞ্চ বেশি রাফ হয়ে যায়। তা ভেতরটা আমি একটু দেখাই আপনার। 120 টাকার বোতল, কিন্তু খুবই ছোট কোয়ান্টিটি, অনেক বেশি কম এবং কাজও জিরো, কোনো কাজ করে না তেমন একটা এবং খুবই চুলকে রাফ করে ফেলে। তো সেই হিসাবে আমার জন্য এটাকাও লস এবং এটা আমি তেমন একটা ব্যবহার করিনি। একবার ইউজেই খুবই বাজে কার্যকারিতা দেখে এটা আমি আর ব্যবহার করিনি, তো এটাও আমার জন্য রিগ্রেটিং। আমার থার্ড প্রোডাক্ট হচ্ছে ভিট। ভিট সম্পর্কে আপনারা অনেকেই জানেন, হেয়ার রিমুভাল ক্রিম এবং স্কিন অ্যান্ড ফ্রেশ। তো ভিট সম্পর্কে আমার যে ধারণা সেটা হচ্ছে আপনার বেশিক্ষণ লাগিয়ে রাখলে হাত এবং পায়ে সেখানটা কালো হয়ে যায়। আপনি প্রথমত এটা ব্যবহার করার আগে আপনি নিজে এটা টেস্ট করে দেখতে পারেন। পায়ের মধ্যে কিছুক্ষণ লাগিয়ে রাখলে এটা দেখবেন সেই জায়গাটা অনেক পরিমাণ কালো হয়ে যায় এবং এটা দীর্ঘদিন ব্যবহারের ফলে আস্তে আস্তে আপনার চামড়াটা কালো হয়ে যায়। অতএব যারা ভিট ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে ভিটটা অ্যাভয়েড করা উচিত, যারা ব্যবহার করছেন তাদেরকেও বলবো। তো সেই হিসাবে আমি একবার ব্যবহারে এটা আমার তেমন একটা ভালো মনে হয়নি, তো এটা আমি স্কিপ করে দিয়েছি। তো আমি এটা প্রাইস তেমন একটা আমার খেয়াল নেই, প্রায় 70-80 টাকার মতো হতে পারে। তো আমি এটা একবার ব্যবহারে এটা স্কিপ করে দিয়েছি, আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি, এটা আমার কাছে আমার জন্য রিগ্রেটিং মনে হয়েছে। তো আমি একবার ব্যবহারের ফলে আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি, তো আমি এটা স্কিপ করে দিয়েছি। তো এটা এটা হচ্ছে থার্ড প্রোডাক্ট আমার জন্য। ফোর্থ হচ্ছে ল্যাকমি 9 to 5 ফেস স্টাইলিশ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন দামটা খুবই কম, 120 টাকার ফাউন্ডেশন এবং পাম্প আকারে আসে এরকম প্যাকেজিং। প্যাকেজিংটা ভালো, কিন্তু এটা আমার স্কিনের জন্য তেমন একটা ভালো কাজ করেনি। সাধারণত ফাউন্ডেশন ব্যবহারের ফলে যদি স্কিনে অ্যাবজর্ব না হয় কিন্তু দেখতে খারাপ দেখায়, স্কিনে ভেসে ভেসে থাকলে, স্কিনে যে আপনি উপরে যে পাউডার ব্যবহার করা হয়ে থাকে সেটা কিন্তু স্কিনে বসে না। অর্থাৎ ফাউন্ডেশনে ভালো হতে হবে, সেই হিসাবে ফাউন্ডেশনটা খুবই রিগ্রেটিং। আমার কাছে তেমন কোনো কিছুই মনে হয়নি, স্কিনে আরও বেশি সাদা সাদা হয়ে থাকে, দেখতেও খুব খারাপ লাগে। তো সেই হিসাবে আমি ল্যাকমির এই ফাউন্ডেশন যারা কিনতে যাচ্ছেন, কারণ এটা বাজারে অনেক অ্যাভেলেবেল এসেছে, তো যারা কিনতে যাচ্ছেন তাদের বলবো যে এটা না কিনেই ভালো, বরঞ্চ আরও কিছু ফাউন্ডেশন আছে যেগুলো ভালো কাজ করে। আপনারা যদি জানতে চান ফাউন্ডেশন সম্পর্কে তাহলে আমি আপনাদের জন্য ভিডিও করব। আর তাছাড়া কী কী প্রোডাক্টের আপনারা ভিডিও দেখতে চান, রিভিউ দেখতে চান, তা আপনারা বলতে পারেন, সেই রিভিউগুলো আমি করার চেষ্টা করব। তো যারা যারা এই প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন বা কেনার চিন্তাভাবনা করছেন তাদের জন্য বলবো যে এই জিনিসগুলো থেকে দূরে থাকাই ভালো, কারণ এগুলো তেমন একটা কাজ করে না। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।